স্বর্গীয় কৃষ্ণচন্দ্র দত্ত যে ব্যবসার গোড়াপত্তন করেছিলেন আজ থেকে প্রায় 170 বছর আগে, সেই ব্যবসার ধারা আজও প্রবাহিত হয়ে চলেছে। সময় বদলেছে, বদলে গেছে মানুষের চাহিদাও, আর চাহিদার সাথে যোগানও বদলে দিয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড। আগে চলছিল গোটা মশলার, শ্রী রবীন্দ্রনাথ দত্তের উদ্ভাবনী ভাবনায় প্রথম এলো গুঁড়ো মশলা। রবীন্দ্রনাথ শব্দটায় জাদু আছে। রবীন্দ্রনাথ দত্ত বছর 50 আগে ভাবলেন গুঁড়ো মশলার কথা, সময় বাঁচলো রান্নার, জন্মালো ডাটা গুঁড়ো মশলা। কৃষ্ণচন্দ্র দত্ত কুকিং প্রাইভেট লিমিটেডে ডাটা গুঁড়ো মশলা, তফাৎ শুধু ভাবনায়। যেহেতু সময় ক্রমশ কমে আসছিল মানুষের হাতে, তাই এই ভাবনার সূত্রপাত। আজ আমরা সবাই জানি গুঁড়ো মশলাই সময় বাঁচানোর অন্যতম হাতিয়ার। গৃহিণীদের হাতে গুঁড়ো মশলা তুলে দিয়েই থেমে থাকেননি দত্ত পরিবার। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটার গুঁড়ো মশলা নিয়ে এসেছে ডাটার রান্নাঘর, আর সেখান থেকেই দিয়েছেন গৃহিণীদের নতুন প্ল্যাটফর্ম, কখনো শোয়ের মাধ্যমে, কখনো বা কম্পিটিশনের মাধ্যমে। জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা, জমি চায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে, থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাদের লাগবে চিকেন, আদা বাটা, ভূষণ বাটা, পাতিলেবুর রস, ধনে পাতা, লেবু, গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, একটা গোটা ডিম, টমেটো সস আর চিলি ফ্লেক্স, আর তার সাথে লাগছে নুন, ময়দা আর তেল, আর যত লাগবে। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। এখানে চিকেনের মধ্যে নুন দেওয়াই আছে, তো আমি আরেকটু দিয়ে দেবো। এখানে আছে পাতিলেবুর রস, এটা আমি পুরোটা দিয়ে দেবো। চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এক চামচ আদা, এক চামচ রসুন, পুদিনা পাতাটা সব দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি আস্তে আস্তে সব মেখে নেবো। এই সসটা একটু দিয়ে দিলাম, আর এই ডিমটাও দিয়ে দেবো। এবার এগুলোকে আমি ভালোভাবে মেখে নেবো। উপকরণগুলোকে আমি মিক্স করবো একসাথে, তার আগে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেবো। এটাকে খুব ভালোভাবে মেখে আমি ফিরে আসছি। ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের জন্য। আপনারা এটাকে 2 ঘন্টা রাখলে আরো ভালো এটা খেতে হবে। আমি এবার এটাকে প্রথমে ময়দায় ডুবিয়ে নিচ্ছি, এবার এটাকে একবার জলে ডোবাবো, আবার একবার ময়দায় ডুবিয়ে নিচ্ছি, ডবল ডুবি করে নিচ্ছি, করে এবার এটাকে আমি তেলে ছেড়ে দেবো। এইভাবে আমি আরেকটা করবো, জলে ডুবে নিচ্ছি,
দিয়ে এটাকে একটু ছেড়ে নিয়ে আমি ফেলে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা করে এক পিঠে ভেজে ফিরে আসছি। আমি সবকটা একসাথে ছেড়ে দিয়েছিলাম, এবার এগুলোর এক পিঠ হয়েছে কি না আমি একবার উল্টে দেখে নিচ্ছি। এগুলো একটা পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় পিঠটা ভেজে আমি আবার ফিরে আসছি। দেখে নিন আমাদের দ্বিতীয় পিঠটা ফুলে গেছে। আমাদের দ্বিতীয় পিঠটা ভালোই ভাজা হয়ে গেছে। আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো সবই কাটা গুঁড়ো মশলা। আমি এবার এগুলো একসাথে নামিয়ে নেব। এরপরে আমি এর ওপরে গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার ক্রিসপি চিকেন ফ্রাই। এটাকে আপনার বাড়িতে বানিয়ে স্টার্টার হিসেবে এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আপনারা এটা অতি অবশ্য বাড়িতে বানিয়ে খান এবং আমার কেমন লাগলো এটা কমেন্টে জানান। আমার রান্নাটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অতি অবশ্যই ডাটার রান্নাঘরকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, টাটা।